আমি মোহাম্মদ দেলওয়ার হোসেন। আমার প্রশ্ন হলো, বাবা মাকে খুশি করলে স্ত্রী মন খারাপ করে, আবার স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মার মন খারাপ হয়, তাই বাবা মার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে, আমি কি করব একটু বলবেন? ভাই, এই প্রশ্নের উত্তর গত বছরও আমি দিয়েছি, সব সময় আমি দেই আপনাদেরকে, যারা এখানে বিবাহিত আছেন, বিদেশে আছেন, আপনারা যে কি পরিমাণ প্যারায় আছেন এটা দেশের অন্য কোনো মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি, আমাদের আজহারিবে খুব ভালো করে বুঝবেন, কারণ আমরা দুজনই, উনি এখনও প্রবাসে আছেন আর আমি 10 বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আসছি। ভাইরা আমার, এর উত্তর খুবই সহজে আমি দিচ্ছি, মনে রাখবেন, যারা প্রবাসে আছেন অথবা দেশেই আছেন, বিয়ে করার পরে দেখা যায় বউরে খুশি করতে গেলে মা নাখোশ, আবার মারে খুশি করতে গেলে বউ নাখোশ। আপনাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিছুটা ডিপ্লোম্যাটিক আচরণ করতে হবে, কূটনৈতিক আচরণ করতে হবে। যারা বিভিন্ন দেশে ডিপ্লোম্যাট হিসাবে থাকেন তাদের দেখবেন কথাবার্তার ভিতরে প্রচুর ফাঁক ফোকর থাকে, তারা হাতে রেখা কথা বলে। বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তিগুলো দূর করার মূল সমাধানটা হলো বুদ্ধিমত্তা। এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো, এই ডিপ্লোম্যাটিক আচরণেরও আগে যে কাজটি করতে হবে তা হলো, বেশি শেয়ানামি না করে, বেশি চালাকি না করে একটু বোকাশোকা থাকার চেষ্টা করবেন। পারিবারিক অশান্তি দূর করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট সমাধান হলো যে একটু বেকুব বেকুব ভাব ধরে থাকবেন। জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলবো। আচ্ছা, ধরেন আপনার স্ত্রী এসে আপনার মার নামে এক গাদা বদনামি করছে, তোমার মা এটা বলছে, তোমার মা ওইটা বলছে, উনি কি এটা বলতে পারে, এটা বুড়া মানুষ কীভাবে এই কথা বললো, তোমার ভাই এটা বলছে, তোমার বোনও এটা করছে, দুনিয়া আর বিচার দিলে বউয়ে, তখন আপনি একজন সভ্য স্বামীর মতো, ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন। অনেক স্বামী আছে বেকুবের মতো বউয়ের কথা শোনে না, বলে বুঝছি তুমি কি বলবা, হইছে থামো না, খবরদার, ফুল কথা বলতে দিবেন, তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন, 2-4-5 মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে বলবে যখন কি ব্যাপার তুমি কিছু বলো না কেন। এবার আপনি তখন ফ্লোর নিয়ে এবার আপনি তাকে বলবেন যে দেখো তুমি যা বলছো আমি তো বুঝতেছি আমার রাগে সব পশম দাঁড়ায় গেছে, দেখো তোমার কষ্টে তো আমি আমার ভেতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখো যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না, তোমার সমস্ত কথাগুলো ক্যাচ করেছি এবং তোমার ব্যথা আমি ব্যথিত। এরপরে এবার বলবেন, দেখো যদি মা না হতো, যদি নিজের ছোট ভাই বোন এদেরকে যদি পিটে মেরে ফেলা জায়েজ হইতো, বা এদেরকে যদি বড় ভাই আমার উল্টাপাল্টা করতেছে, বড় ভাই কিছু বলতে পারতেছি না, আল্লাহ রসুল বড়দেরকে সম্মান করতে বলছেন, যদি সেটা না করা লাগতো তো আজকে এসপার কি ওসপার আমি করে ছেড়ে দিতাম। এরকম 2-4টা কথা যখন বলবেন, বউ দেখবেন তার যে গিয়ারে ছিল সেখান থেকে একদম হাফ গিয়ারে চলে আসছে, এখনও কিছুটা থাকবে। এরপরে আপনাকে সে যেটা বলবে সে হলো, আপনার এসব লেকচার শোনার পর সে আপনার ব্যাপারে একটা কমেন্ট করবে, সে কমেন্টটা হলো যে আমার স্বামী লোকটা আসলে, মনে মনে হয়তো বলবে বা অন্য কাউকে বলবে যে লোকটা আসলে ভালো কিন্তু বেকুব, সে একটু শক্ত হইলে এগুলার সব সাইজ করে ফেলতো কিন্তু বোকাশোকা মানুষ, এজন্য সে সাহস নাই, বেকুব, তুমি কী পুরুষ হইলা, এসব বলবে তো, বললে তখন একদম বেকুব শেকুব থাইকে। বাহিরে বহুত পণ্ডিতি করেন কিন্তু বাসায় পণ্ডিতি করে না, সব জায়গায় পণ্ডিতি করতে যায় না, এখানে খুব বোকাশোকা থাকবেন, বুঝে পারছে কথা? এবার আসেন মায়ের পার্ট, মা যদি আইসা বলে এই শোন এদিকে তোর সাথে কথা আছে, বলবেন মা কি বলবা বলো। এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই এই বলছে, এই এই করছে, সে কি এটা করতে পারে, কত বড় সাহস, তোর গলায় দড়ি দিয়ে মরা উচিত। মা যদি এসব কথা বলে, মাকে একইভাবে বলবেন, মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই, ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো তো আজকে ঠ্যাং উপরের দিক বাইন্ধে আমি পিটাইতাম, আমার হাতটা শুধু বাইন্ধে রাখছে ইসলাম, আল্লাহ রসুল কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই, না হলে মা এত বড় সাহস, এরকম কথা সে বলতে পারে। যা কি বলছে না বলছে সেটা পরে আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন, কথা কি বুঝতে পারছেন? আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন?
মাও ঠিক ওই বউয়ের মতোই বলবে, আমার ছেলেটা আসলেই মানুষ ভালো, সমস্যা হলো আমার পোলাটা না বোকা, একদম বেকুব। এই জন্য সেই তো বউয়ের কাছেও বেকুব থাকলে মায়ের কাছেও, কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না। আর যদি পণ্ডিতি করে বউরে বলতে চান, ঠিক আছে আমি দেখতেছি, থামো তুমি, মা কীভাবে এসব কথা বলে, এরপর যাবে মা কই আসো তুমি এদিকে আসো, এবার বসে মার সাথে আলাপ শুরু করল, ওখানে বাঁধবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিশাল কাণ্ড হয়ে যাবে। ওই কাণ্ড করার পর বউয়ের কাছে আইসা যদি মনে করেন যে বউয়ের জন্য মার সাথে ঝগড়া করছি, বউ মনে হয় খুশি হবে, জীবনও খুশি হবে না, জীবনও খুশি হবে না, যতই করেন বউরে খুশি করতে পারবেন না, কোনো একটা প্যাঁচ বাঁধবেই এবং কোনো একটা ফাঁক বের করবে। আর মা তো না খুশি হয়েছেই, আবার মায়ের হয়ে যদি বলেন এই তুমি কত বড় সাহস, আমার বোনরে কী করলে, ভাইরে কী করলে, মারে কী করলে, দেখবেন আরেক যুদ্ধ বাঁচছে। এই জন্য এগুলোর খুব বেশি পণ্ডিতি না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে, একটু চালাকি করে, একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবেন। আবার সবসময় এই পলিসি অবলম্বন করবেন না। এখন মুশকিল হলো শিখাই দিলে মহিলারাও এগুলো শুনে ওয়াজ, তারাও শিখা যায়। এবার মহিলারা ঘরে গেলে বলে যে না এই পলিসি তো আগে থেকে জানা, তুমি বোকা সাজতেছ, তখন আপনি একেবারে মানে সিরিয়াস বোকা, শুধু ওই মুহূর্তের জন্য, সবসময়ের জন্য বোকা। আসলে ঘরে যারা যত বেশি বোকা থাকে তারা তত বেশি সুখে থাকে, বোকাদের সাংসারিক জীবনে, সাংসারিক জীবনে তারা সুখে থাকে, আর সেয়ানা পাবলিকগুলো সব দৌড়ের উপরে থাকে। এই জন্য বাহিরে ব্যবসা বাণিজ্যের দোষায় সেয়ানামি করেন, পাকনামি করেন, কিন্তু ঘরে বেশি পাকনামি করতে আইসেন না, একটু মুরব্বী মুরব্বী মানার চেষ্টা করেন। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে তো স্ট্রংও হতে হবে। আমি এই কথা বলছি এর মানে এই না যে আপনার স্ত্রীর প্রতি আপনার মা বোন জুলুম করবে আর আপনি সবসময় শুধু নাটক করে যাবেন, না, তাদেরকেও বিনয়ের সাথে তাদের অন্যায় থেকে আগে বিচার বিশ্লেষণ করবেন, তারা অন্যায় করছে কিনা বাধা দিবেন। আবার স্ত্রী যদি ভুল করে তাকেও অন্যায়ের থেকে বাধা দিবেন, প্রয়োজনে আপনি ইসলামী শরিয়ার নীতিমালা আলোকে শাসনও করবেন, কিন্তু মূল পলিসি হবে ওই যে বেকুব বেকুব ভান বা বেকুব বেকুব আপনার নিজেকে হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। এটা অনেক সহজ একটা উপায়।